आईटी इंजीनियर अजय बेंगालुरुते एक फ्लैट केनार जोरो चुक्ति स्वाक्षर करेछेन। तार आर्थिक उपदेष्टा ताके हाइब्रिड लोन नेवार परामर्श दिएछेन, किन्तु अजयेर कोनो धारणाई नेई हाइब्रिड लोन की एबं एटी आदौ लाभजनक हबे किना। एटा शुधु अजयेर एकार समस्या नय, जखन होम लोनेर कथा आसे तखन अनेकेई विभ्रान्त हये पड़ेन। तारा जानेन ना कि करा उचित आर कि करा उचित नय, ऋण नेवा उचित। एई विभ्रान्ति निरसने हाइब्रिड लोन एकटी भालो विकल्प होते पारे। आपनि आजकेर जुगे हाइब्रिड लोन बेछे निते पारेन जखन सुदेर हार क्रमागत बेड़े चलेछे। ব্যাংকগুলি নির্দিষ্ট হারে বা ফ্লোটিং রেটে হাইব্রিড লোন নেওয়ার সুযোগ দিচ্ছে। এর আওতায় ব্যাংকগুলি এক থেকে তিন বছরের জন্য নির্দিষ্ট হারে সুদ নিয়ে থাকে, এরপরে ফ্লোটিং রেট প্রয়োগ করা হয়। দেশে সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় ছ মাস। অজয় যদি এখন হাইব্রিড হোম লোন নেন তাহলে আগামী তিন বছরের জন্য এটি আরও ব্যয়বহুল হলেও তার কোনো চিন্তা থাকবে না। ভবিষ্যতে সুদের হার কমার প্রক্রিয়া শুরু হলে তিনিও সস্তায় ঋণের সুবিধা পাবেন। বর্তমান পরিস্থিতিতে হাইব্রিড লোন একটি ভালো বিকল্প হতে পারে। বর্তমানে দেশের সমস্ত বড় ব্যাংক এবং ফিনান্স সংস্থাগুলি হাইব্রিড হোম লোনের সুযোগ দিচ্ছে। হাইব্রিড হোম লোনের অধীনে কিছু আর্থিক প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে গ্রাহকরা কত টাকা নিতে চান এবং ফ্লোটিং সুদের হারে কত পরিমাণ অর্থ চান তা বেছে নেওয়ার বিকল্প অফার করে। যারা ঝুঁকি নিতে চান না তারা সাধারণত স্থায়ী সুদের হারে ঋণের পরিমাণের 75% পর্যন্ত নিতে পছন্দ করেন এবং 25% ফ্লোটিং রেট অনুযায়ী নিয়ে থাকেন। একইভাবে যারা সুদের হার হ্রাসের সুবিধা নিতে চান তাদের 80% পর্যন্ত ফ্লোটিং হারে এবং বাকিটা নির্দিষ্ট হারে নিতে পারেন। ব্যাংকিং বিশেষজ্ঞ এবং লোন ফর এমএসএমই প্রতিষ্ঠাতা অমিত কুমার তানওয়ার বলেন, যারা স্থায়ী সুদে বা ফ্লোটিং হারে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিতে অক্ষম তাদের জন্য হাইব্রিড লোন একটি ভালো সুযোগ এনে দিচ্ছে। বাজারের সময়ের সঙ্গে সুদের হারের চক্র পরিবর্তিত হয়। এক থেকে দু বছর পর যদি সুদের হার আবার কমতে শুরু করে তাহলে মানুষ সস্তা ঋণের সুবিধা পাবেন। তানওয়ার এও বলেন যে হাইব্রিড লোনে যদি তিন বছরের নির্দিষ্ট হার থাকে এবং দু বছর পর সুদের হার কমতে শুরু করে তাহলে মানুষ সস্তায় ঋণের সুবিধা পেতে শুরু করবেন। যদি সুদের হার না কমে তবে গ্রাহকরা তার ঋণ অন্য ব্যাংকে স্থানান্তর করতে পারবেন। যদিও ব্যালেন্স ট্রান্সফার প্রক্রিয়ায় কিছু অর্থ ব্যয় হবে তবুও তিনি সস্তা ঋণের পুরো সুবিধা পাবেন।